বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ঘরে বাইরে কোথাও নিরাপত্তা নেই, কারাগারগুলো পরিণত হয়েছে মৃত্যু উপত্যকায়। দেশের 68টি কারাগার এক একটি টর্চার সেল, যেখানে প্রতি মুহূর্তে মৃত্যু আতঙ্কে থাকেন রাজনৈতিক বন্দীরা। সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। সম্প্রতি ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকার প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার পুলিশ বাহিনী সাম্প্রতিককালে ধরপাকড় চালিয়ে হাজার হাজার বিরোধী নেতা কর্মী সমর্থক দিয়ে বাংলাদেশের কারাগারগুলো ভরে ফেলেছে। কারাগার থেকে বেরোচ্ছে লাশের সারি। মূলত বন্দীরা কারাগারেই মারা যায়, শুধুমাত্র ফেস সেভিং করার জন্য। কারা কর্তৃপক্ষ নিজের চেহারা বাঁচানোর জন্য তারা নিয়ে যায় লাশকেই, নিয়ে যায় হাসপাতালে আর বলে যে হাসপাতালে মৃত্যুবরণ করেছে। এক দফা দাবি আদায়ের লক্ষ্যে এবং অবৈধ তফসিল ঘোষণার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সমমনা দলগুলোর উদ্যোগে আগামীকাল মঙ্গলবার 12ই ডিসেম্বর ভোর 6টা থেকে বুধবার 13ই ডিসেম্বর সন্ধ্যা 6টা পর্যন্ত অবরোধ কর্মসূচি। রেডিও টুডে 89.6 FM।